হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে। ফ্রেন্ড, অনেকদিন পরে আবার তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি। তো আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে রসবড়া। আর তার জন্য এখানে বিউলির ডাল লাগছে। বিউলির ডালটা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম 6 থেকে 7 ঘন্টা মতন, কারণ বিউলির ডাল এমনি খুব নরম হয়, তো ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ভিজে যায়, তো বেশিক্ষণ আমাকে ওভারনাইট ভেজানোর দরকার নেই তোমাদের। তারপরে আমি বিউলির ডালটা এখানে ভালো করে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে শিলেও বাটতে পারো, আমি মিক্সিতে বেটে নিয়েছি। তো যা ডালটা যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য একদমই তোমরা বাটার সময় জলটা ব্যবহার করবে না, জলটা ছাড়াই বেটে নেবে। তারপর এখানে আমি একটু নুন দিলাম স্বাদ মতন, 1/2 চামচেরও কম দিলাম, কারণ নুনটা না দিলে ভাল লাগবে না। তো এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব, না হলে আমার রসবড়াটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো তোমরাও এটা ভালো করে ফেটিয়ে নেবে। তো ফ্রেন্ড, আমি ডালটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছ তোমরা ডালটা অনেকটাই হালকা হয়ে গেছে। আমি 20 মিনিট মতন ডালটাকে ফেটিয়ে নিয়েছি, আমি মিক্সি জারিয়ে ফেটিয়েছি, তোমরা চাইলে বাটিতে ঢেলে নিয়েও ফেটাতে পারো। তো এবার আমরা এটাকে ছোট ছোট করে বড়ার সাইজে ভেজে নেব। তো তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে আমি শিরা বানাবো। শিরাটা বানানোর জন্য যা যা লাগছে, এখানে এলাচ লাগছে যেটা আমি ফাটিয়ে নিয়েছি, আর ওখানে রয়েছে তেজপাতা রয়েছে একটা যেটা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছিলাম, আর চিনিটা নিয়েছি 150 গ্রাম মতন। তারপরে এখানে আমি বসিয়ে দিলাম শিরাটা বানানোর জন্য। ফার্স্টে আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা তোমাদের মিষ্টির হিসাব মতন নিতে পারো, যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করো। তারপর এখানে আমি জল দিয়ে দিলাম। যতটা পরিমাণ চিনি নেবে ঠিক ততটা পরিমাণেই জল দেবে, কারণ বেশি জল দিলে তখন কিন্তু ভালো লাগবে না। তো তারপর এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এটা বেশিক্ষণ টাইম লাগবে না হতে, কারণ আমি বেশি গাঢ় করব না, কারণ যেহেতু আমার বড়োগুলো ভিজবে সেই জন্য অল্প একটুখানি করে নিলে হয়ে যাবে। তারপর আমি এখানে যেই রেখেছিলাম তেজপাতা আর আমার এলাচটা সেটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ফুটতে দেবো। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ড, তোমরা এটা খুবই ভালোভাবে ফুটছে, মোটামুটি 10 থেকে 15 মিনিট এটা ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের শিরাটা রেডি হয়ে যাবে। তো এটা ভালো করে ফুটে আমি তোমাদেরকে চামচ নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, বেশি কিন্তু এটা ঘন হবে না, এরকম পাতলাই থাকবে। তো আমি এটা একটুখানি ভালোভাবে ফুটিয়ে নেবো। তো আমার শিরা আমি ফুটিয়ে নিয়েছি, তারপরে আমি একটা নামিয়ে নিয়েছি। এবার আমি বড়াটা ভাজবো, যার জন্য আমি কড়াইতে সাদা তেল দিচ্ছি। আর তোমরা যদি পারো তো এই বড়াটা ননস্টিকের কড়াই দিয়ে ভাজার চেষ্টা করবে, কারণ আমরা নর্মাল যদি কড়াইতে ভাজি তাহলে বড়াগুলো অনেক সময় লেগে যায়, কিন্তু ননস্টিকের এতে ভাজলে সেটা লাগে না। তো এবার আমি ছোট ছোট সাইজে আমি বড়াগুলো দিয়ে দেবো, আমার রস বড়াগুলো। তোমরা চাইলে বড়ি যেভাবে দেয় সেভাবেও স্টাইলে দিতে পারো, কিন্তু আমি এইভাবে দিচ্ছি। তো এইভাবে আমি সবকটা বড়া দিয়ে নেব। তো আমি সবকটা বড়া এখানে দিয়ে নিয়েছি ফ্রেন্ড। তো এটা ভালো করে একটু হালকা করে ভেজে নেব, বেশি কড়া ভাজা করবে না, হালকা হালকা রং থাকবে, বেশ হালকা হালকা ভাজা হলে ব্রাউন হলে হয়ে যাবে। তো এটা আমি হালকা হালকা করে এইভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি, যাতে ভেঙে না যায়, কারণ এমনি কাঁচা আছে এক সাইড। তো এইভাবে আমি হালকা হালকা করে এগুলোকে ভেজে নেবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম কালার হয়ে গেছে, এরকম হালকা কালার থাকলেই হয়ে যাবে, বেশি কড়া ভাজলে ভালো লাগবে না। তো এবার আমি তেল থেকে এগুলোকে তুলে নেব। তো আমি তেল থেকে এগুলোকে তুলে নিয়েছিলাম। তারপরে আবার আমি এখানে বড়া আমার ভেজে নিয়েছি, পরে যেগুলো সেগুলো দিয়ে দিয়েছিলাম, আর যেগুলো আমি ভেজে তুলে নিয়েছিলাম সেগুলো আমি রসে দিয়ে দিলাম। তো এখানে শিরাটার মধ্যে দেওয়ার পরে আমি এটা ভালো করে একটু মিশিয়ে দিলাম, যাতে এগুলোর মধ্যে রসটা ঢুকে যায়, যাতে সফট হয়ে যায়। তো আমি একটু নেড়ে দিলাম। তারপরে আমার যে বাকি বড়াগুলো ছিল সেগুলোও ভাজা হয়ে গেছে, সেগুলো আমি একে একে এই রসের শিরার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে দেবো। মিশিয়ে এটা কমসে কম 8 ঘন্টা কি 1 ঘন্টা মতন তোমরা রাখবে, তাহলেই আমাদের রসবড়াগুলোর ভেতরে রসটা ঢুকে যাবে আর একদম নরম হয়ে যাবে। তো এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ডিশ ফ্রেন্ড, সবাই অনেকেই আছে রসবড়া খেতে ভালোবাসো, তো আমারও খুব ভালো লাগে। তো তারপর আমি এখানে সার্ভ করে দিলাম। দেখতে পাচ্ছ তোমরা রসবড়াগুলো আমার সবকটা রেডি হয়ে গেছে, আর সবকটাই দেখতে ভীষণই সুন্দর লাগছে। আমি তোমাদেরকে একটু তুলে তুলে দেখিয়ে দিচ্ছি, ভীষণই সুন্দর লাগছে। আর বড়াগুলো কিন্তু ভাঙিনি, দেখো পুরো একদম যেমন আমি ভেজেছিলাম ঠিক তেমনই রয়েছে। তারপর আমি একটু মাঝখান দিয়ে কাটিং করে দেখিয়ে দিলাম যে রসটা ভেতরে ঢুকে যাওয়ার পর কতটা সফট হয়ে গেছিলো। দেখলে তুমি, আমি একবারই কাটিং করাতে কেটে গেল, আর এরকম পুরো নরম বলে পুরো খুলে গেছিলো বড়াটা, ভীষণই ভালো হয়েছিল রেডি করা। তো আমি বাড়িতে সবার মায়ের জন্য স্পেশালি আমার মা খেতে ভীষণ ভালোবাসে রসবড়া, আর কারা কারো তোমরা ভালোবাসো কমেন্টে জানিও, আর তোমরাও বাড়িতে ট্রাই করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।